হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিপ অ্যাকাউন্ট তৈরি করবেন। ইনস্টল বিপ অ্যাপ্লিকেশন ইনস্টল করুন। প্রথমে আপনি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এখানে আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর সার্চ বারে লিখবেন বিআইপি, লিখে সার্চ করবেন। সার্চ করলে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ওপেন, তো আমি ইনস্টল করা রয়েছে, আমি ওপেনে ক্লিক করলাম। ক্রিয়েট বিপ অ্যাকাউন্ট, বিপ অ্যাকাউন্ট খোলার নিয়ম। বিপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি এখানে ক্লিক করবেন গেট বিপ। গেট বিপে ক্লিক করার পর আপনাকে ওয়েলকাম জানাবে, বাই ইউজিং বিপ এগ্রি টু দ্য টার্মস অফ ইউজ। এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। অ্যালাউ বিপ টু মেক অ্যান্ড ম্যানেজ ফোন কল, এখানে অ্যালাউ দিয়ে দিবেন। তারপর অ্যালাউ বিপ টু সেন্ড অ্যান্ড ভিউ এসএমএস মেসেজ, এখানে অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পর এবার কান্ট্রি কোড, এখানে আপনার কান্ট্রি কোড অটোমেটিক নিয়ে নিবে। কান্ট্রি কোড আমাদের দেওয়ার প্রয়োজন নেই, তো এখানে আমি আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। ইনসার্ট ইয়োর মোবাইল নাম্বার উইদাউট জিরো, আপনার মোবাইল নম্বর দিন শূন্য বাদ দিয়ে। তারপর আপনি মোবাইল নম্বর দেওয়া শেষে ক্লিক করবেন গেট ভেরিফিকেশন কোড। গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করার পর এরকম একটি ট্যাব আসবে, এই ট্যাব থেকে আপনি ক্লিক করবেন ইয়েস। ইয়েসে ক্লিক করার পর আপনার বিপ মেসেঞ্জারটি একটু লোডিং হবে। আপনার মেসেঞ্জার থেকে অটোমেটিক কোডটি নিয়ে নিবে, আর যদি আপনি অন্য নম্বর দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেখান থেকে কোডটি বসিয়ে নেবেন। অ্যালাউ বিপ টু অ্যাক্সেস ইউর ফটো মিডিয়া অ্যান্ড ফাইলস অন ইউর ডিভাইস, এখানে আপনি অ্যালাউ দিয়ে দিবেন। এবার আমরা সেট করব আমাদের নাম এবং ফটো। এখানে আপনার নেম দিবেন, আপনার নাম। ক্লিক অন ক্যামেরা আইকন, ক্যামেরা আইকনে ক্লিক করুন। ক্যামেরা আইকনে ক্লিক করার পর এখান থেকে চুজ ফটোতে ক্লিক করবেন। এবার আমরা আমাদের প্রোফাইল পিকচার সেট করব। গ্যালারি থেকে আমি সেট করছি, এখানে গ্যালারিতে ক্লিক করছি। আপনি আপনার গ্যালারি অথবা ফোন যে কোনো স্টোরেজ থেকে আপনি সেট করে দিবেন। এখান থেকে আমি এই ফটোটি সিলেক্ট করলাম। এবার আপনি চাইলে আপনার ফটো রোটেট করতে পারেন। আপনি রোটেট করা হয়ে গেলে এখানে ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সেভিং লেখা উঠেছে। এবার আমরা ফাইনাল স্টেপে চলে এসেছি। এখান থেকে এবার আমাদের ইনফরমেশনগুলো আমরা সেভ করব। সেভ করতে হলে উপরে টপ রাইট কর্নারে দেখতে পাচ্ছেন ডান, এখানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার বিপ মেসেঞ্জারের হোম পেজে চলে আসবে। অ্যালাউ বিপ টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্টস, এখানে অ্যালাউ দিবেন। তারপর কল লগস, এটাও আপনি অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর দেখতে পাচ্ছেন বিপ অ্যাপ্লিকেশনের হোম পেজে চলে এসেছি। এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট ম্যানেজের সকল অপশন। তো আমরা ব্যাকে চলে যাই। এবার আমি একটি কন্ট্যাক্ট এখানে যুক্ত করব। এখানে চ্যাট আইকনটিতে ক্লিক করবেন। চ্যাট আইকনে ক্লিক করার পর আপনার বিপ কন্ট্যাক্টস, অর্থাৎ আপনার সেভ করা নাম্বার থেকে যারা বিপ অ্যাকাউন্ট খুলেছে তাদেরকে দেখতে পাবেন। এখান থেকে আমি মুন্না ভাইয়াকে একটা মেসেজ করছি। এখানে টেক্সট টাইপ মেসেজ, আমি এখানে টেক্সট করছি তাকে, হাই ভাইয়া লিখে আমি সেন্ড করতে হলে এখানে এই আইকনটাতে ক্লিক করবেন। আমি হাই ভাইয়া লিখে তাকে সেন্ড করে দিলাম। এবার আপনি চাইলে অ্যাটাচমেন্টে যে কোনো ফাইল ডকুমেন্ট সব সেন্ড করতে পারেন। অ্যাটাচমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ডকুমেন্ট, গ্যালারি, লোকেশন, বাজ, কন্ট্যাক্ট, আপনি চাইলে এখান থেকে সকল ফাইল সেন্ড করতে পারবেন। তো আমি এখান থেকে বাজে ক্লিক করলাম। ক্লিক করলে তার কাছে পৌঁছে গেছে আমার বার্তাটি। তো এভাবে আপনি বিপ অ্যাকাউন্ট খুলতে পারেন খুব সহজে, এবং বিপ অ্যাকাউন্টের ফোন কল একদম ক্লিয়ার, এবং আমি ব্যবহার করছি অনেক ভালো একটি অ্যাপ্লিকেশন।